আল্লাহর নাম স্মরণ করে আর হৃদয় ফকির বাদশাকে দেখতে পাওয়ার বাসনা নিয়ে জঙ্গল মরুভূমি পাহাড়ি পথ ধরে যে কোনো দিশায় রওনা হয়ে যাও এখনই রওনা হও তাহলেই তুমি ফকির বাদশার কাছে পৌঁছতে পারবে ঠিক আছে আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি এখনি যাচ্ছি তাইবা আমি এখনি যাচ্ছি আল্লাহ তোমার তোমার মনস্কাম পূর্ণ করুন খোদা হাফেজ খোদা হাফেজ এই আসনের উপর বসে আল্লাহর নাম স্মরণ করো আর দুচোখ বন্ধ করো তুমি বুঝতে পেরে যাবে যে শাহজাদী তায়েবার জীবনদায়ী ওই তৃতীয় মুক্তটি কোথায় তৃতীয় মুক্তটি মালেকা হামিরার হৃদয়ে লুকোনো আছে বিষধর সাপ সৃষ্টিকর যখন তুই ছটপট করিস তখন আমি হৃদয়ে বড় আরাম পাই আমার সতীন আর তালিবের দুরবস্থা দেখে আমি ভীষণ খুশি হই কাউকে বিপন্ন দেখে খুশি হওয়া পাপাচারীর কাজ স্বার্থান্বেষী প্রবঞ্চক সুযোগ সন্ধানীর কাজ চুপ কর চুপ কর বদমাইশ প্রবঞ্চক আর স্বার্থান্বেষী তো তুই ভালোবাসার ছলনা দেখিয়ে তালিবকে বোকা বানিয়ে যাচ্ছিস নিজের স্বার্থ লুকোতে চাইছিস তুই বড় স্বার্থপর স্ত্রীলোক মতলব বাজ মেয়ে মানুষ পাষাণ হৃদয় তোর তোর তালিবের প্রতি করুণা হয় না ওরে স্বার্থপর ভালোবাসা তো ত্যাগের আরেক নাম রে নির্লজ্জ পাপিষ্ঠা তুই কি ত্যাগের মানে আদৌ জানিস হ্যাঁ যদি আমি তোর জায়গায় থাকতাম তো কবেই এই ত্যাগ স্বীকার করতাম আমার প্রিয়তমকে বিপদের মুখে ঠেলে দিতাম না বরং আমার নিজের ইচ্ছে আমার প্রিয়তমকে তার হাতে তুলে দিতাম যে তাকে কামনা করে আর যার রসের দরুন এইসব অঘটন ঘটেছে কিন্তু তুই তুই বড়ই কঞ্জুস ছোট মনে স্ত্রীলোক কেবল নিজের মতলব নিজের স্বার্থ চিন্তা করিস শত ধিক তোকে দুনিয়ায় এমন কোন পাপিষ্ঠা স্ত্রীলোক মতলববাজ প্রিয়তমা নেই যে তার দৈত বা প্রিয়তমকে স্বয়ং পরস্ত্রীর হাতে সমর্পণ করে আমি মোটেই পরস্ত্রী নই আমি তালিবকে চেয়েছি কিন্তু তালিব তো তোকে চায়নি ওর চাওয়া না চাওয়াতে কি হয় সেই জন্য যে জিনিস আমি চাওয়া সত্ত্বেও পাই না তা ছিনিয়ে নিতে অভ্যস্ত
যে ছিনিয়ে নেয় সে দস্যুত হতে পারে, প্রেয়সী হতে পারে না। চুপ কর বাচ্চাত, বেয়াদব মন্দভাষীর স্ত্রীলোক, ভালোবাসার অন্ধ। তালি বিফল হবে, প্রতিহত হবে, কিন্তু ও তৃতীয় মুক্তটির খবর কিছুতেই পাবে না। আর দুটো দিন বাকি আছে, এই দুদিন এভাবেই কেটে যাবে, তারপর তুই আরো ছোট হয়ে যাবি, তখন তোকে কীট এসে খেয়ে ফেলবে, তখন তোকে পোকা মাকড়ে খেয়ে ফেলবে, তখন মাকড়সায় খাবে। না, এই কাজ করিস না বাপি হামিরা, এই কাজ করিস না। এরকমই হবে, আমার ভালোবাসার শত্রু এরকমই হবে। এই কাজ করিস না, এই কাজ করিস না। এরকমই হবে আমার প্রেমের শত্রু, এরকমই হবে, এরকমই হবে। তুই আরো ছোট হয়ে যাবি, তখন তোকে কীট এসে খেয়ে ফেলবে, তখন তোকে পোকা মাকড়ে খেয়ে ফেলবে, তখন মাকড়সায় খাবে। না না, আব্বা জান, আমি জান বাঁচান, বাঁচাও তালে, আমি জান বাঁচান, আমি ছোট হয়ে যাচ্ছি, আমি ছোট হয়ে যাচ্ছি, বাঁচাও, বাঁচাও তালে, তালে বাঁচাও, বাঁচাও, আমি জান, না, সাধারণত ভয়ানক স্বপ্নের ফলাফল উল্টো হয়ে থাকে, যা মানুষ স্বপ্নে দেখে তা কিন্তু ঘটে না, বরং সেই ভয়ানক স্বপ্ন সুখের বার্তা বয়ে আনে। মা, আমাদের সবার কাছে সুখের বার্তা এটাই যে শাহজাদা তালিব এখন তৃতীয় মুক্তটির খবর পেয়ে গেছে। খবর পেয়েছে? কি করে খবর পেল বলুন, শীঘ্র বলুন, কি করে ও জানতে পারলো তৃতীয় মুক্তটির খবর? মা, পীর শ্রেষ্ঠ ফকির বাদশাহ তালিবকে বলেছেন যে তৃতীয় মুক্তটি মালেকা হামিরার কাছেই আছে। কিন্তু আর তো কেবল দুটো দিন হাতে রয়েছে। ইনশাআল্লাহ তালা, তালিব এই দুদিনে পূর্বেই সফল হবে। আর এই সময় আমাদের শাহজাদা তালিব মালেকা হামিদার মহলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। হ্যাঁ মা। আশ্চর্য, মালেকা হামিরার মহলে কোনো পাহারাদার, জিন, ভূত, পিশাচ কেউ তো নেই। মালেকা হামিরা তাহলে গেল কোথায়? শাহজাদা তালিব, সেবককে এখানে পাঠিয়েছো। আমার নাম নেকবাক শাহজাদা তালিব,
তোমার এই দশা কে করেছে নেকবক্ত? পাপিষ্ঠা মালিকা হামিরা। ওর পোষা পেঁচা বদবক্তের সাথে ওর মায়াবী মহলে চলে গেছে। মায়াবী মহল? হ্যাঁ, এমন এক মায়াবী মহল যা কালো মেঘের আড়ালে লুকোনো এক বিস্ময়কর মহল। কিন্তু আমি ওই মায়াবী মহলে যেতে চাই নেকবক্ত। আর পাপি হামিরার থেকে তাইবার তৃতীয় মুক্তটি কেড়ে নিয়ে তাইবার প্রাণ বাঁচাতে চাই। আর দুটো দিন রয়েছে, তুমি আমায় সাহায্য করো নেকবক্ত, আমায় সাহায্য করো। আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ, আমরা ওখানে পৌঁছে যাবই। আমি তোমায় ওখানে অবশ্যই নিয়ে যাব শাহজাদা তালিব। চলো চলো। এখানে তো কাউকেই দেখছি না নেকবক্ত। এসব দৃশ্যের ছলনা শাহজাদা তালিব, এখানে অবশ্যই কেউ না কেউ আছে। দেখো শাহজাদা তালিব, তুই এখানে এই লুকোনো মায়াবী মহলে? তুই কি মানুষ না জিন? অবাক লাগছে তুই এই মাটির এত ঊর্ধ্বে এই মেঘের দেশে কি করে পৌঁছলি? যার উদ্দেশ্য মজবুত হয় আর আল্লাহর প্রতি যার পুরো বিশ্বাস থাকে, তার কাছে দূর কি আর নিকট কি, সে নির্ভীকভাবে চলে, নিজ মনোবলে ওড়ে, আর বিদ্যুতের আলোয় তার পথ খুঁজে নেয়, আর মেঘের রাজ্যে গন্তব্যে উপস্থিত হয়। বল, কোথায় সেই ভালোবাসার মনুষ্যত্বের শত্রু কুটিলা নাগিনী পাপিয়সী হামিরা? বল! সাপের মুখে হাত ঢুকিয়ে তার বিশেষ সন্ধান করছিস তুই? চিমা নাম আমার, একটি ছোবলেই জীবন কাবার। এই মেঘের দেশে মৃত্যুর গর্জনকারী মেঘ আমি। মেঘের গর্জন শুনে আল্লাহর সেবক ভয় পায় না? আল্লাহর নাম নিস না, এখানে স্তব্ধ হয়ে যা, নয়তো মালিক হামিরার শক্তি আর জুলুমের চক্রের মাঝে পিষ্ট হবি তুই। তুই কেবল জুলুমের চক্রই দেখেছিস, আল্লাহর চক্র দেখিসনি। আল্লাহর ন্যায় বিচারের চক্রটি চলে তো খুবই ধীরে ধীরে, কিন্তু পিষ্ট করে বড় মিহি করে। বল, কোথায় আছে পাপিষ্ঠা হামিরা? নিয়ে চল আমায় তার কাছে। অবশ্যই নিয়ে যাব, কেন নিয়ে যাব না? কিন্তু খুশির ব্যাপার এটাই যে তুই জীবিত যাবি না, তোর লাশ নিয়ে যাব। দেখছো তো শাহজাদা, আর যে একটাও কথা সরছে না, যেখানেই আমার কালো রক্ত ঝরবে সেখানে আরেকটি ভয়ঙ্কর চিমা জন্মগ্রহণ করবে। আমি জাদু জগতের অধীশ্বরী মালিকা হামিরা জাদুকরীর দ্বারা ক্ষমতা প্রাপ্ত কালো জাদু শক্তির এমন বিস্ময়কর নিদর্শন যে যতক্ষণ না সুলেমানের তরবারি দিয়ে আমার মস্তক ছিন্ন হচ্ছে, ততক্ষণ আমার মৃত্যু ঘটবে না। আরে মাথা আমি ছিন্ন হতে দেবই না। হ্যাঁ, এ
এবার ওই সুলেমানি তরবারি রেখে দে আর চুপচাপ আমার মুখের শিকার হয়ে যা, নয়তো নয়তো আমরা সব ভয়ঙ্কর চিমারা মিলে তোকে মৃত্যুর শিকার বানিয়ে দেব। মূর্খ, মৃত্যুর শিকার তো তুই হবি, তোর ভাগ্যই আমায় এখানে তোদের সবার মৃত্যু রূপে নিয়ে এসেছে। আয় শয়তানের দল, আয় শয়তানের দল। এই আমি সিপাহশালার চিমাদেব, আমার ভয়ঙ্কর ক্রোধের দাবানল জ্বালিয়ে তুলিস না তুই। এবার দেখ দেখ, আজ তোর শরীরটাকে এত খণ্ড করবো যে জাদু জগতের একটা কুকুরও অভুক্ত থাকবে না। এই যাও মেরে ফেলো ওকে। শয়তান ছদ্মবেশী, তোর সব রূপধারীদের মেরে ফেলেছি, এবার তোর পালা। দু চারটে হাত পা কাটা পড়লে কোন বহুরূপী অক্ষম হয়ে যায় না। এবার দেখ দেখ আমি তোকে আজ কি করে খতম করি। আমার শিরশ্ছেদ করলি, এবার আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব, তারপর কখনো জীবিত হব না। যা আর গিয়ে মালেকা হামিরাকে সতর্ক কর যে তৃতীয় মুক্তটি ছিনিয়ে নিতে শাহজাদা তালিব তার মৃত্যুর পরোয়ানা নিয়ে এসে গেছে। যা মালিকা হামিরা, 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 মালিকা হামিরা। তালিবের এত দুঃসাহস যে ও আমার শক্তিশালী সিপাহশালার সর্দার চিমার শিরশ্ছেদ করে আমাকে উপহার পাঠায়। এটা তোমার বিরাট বড় অপমান মালেকা হামিরা, আমার ভাই চিমার ওপর এ ভীষণ বেশি জুলুম হয়েছে। কোন জুলুম নয়, জুলুম যারা করে তাদের এর জন্য তৈরি থাকা উচিত, যে জুলুমের প্রতিশোধ জুলুম দিয়েই হবে। আর তালেব মনে হয় ও বিপদের সাথে বন্ধুত্ব আর মৃত্যুর সাথে সখ্যতা করেছে, তাই প্রতিবার মৃত্যুকে আলিঙ্গন করেও চলে যায়। কিন্তু এইবার আর চাবে না, মৃত্যু তালিবের কণ্ঠহার রূপে আসবে। আমি তালিব আরো দেহে ছায়াকেও নিশ্চিহ্ন করে দেব আর তালিবের লাশ নিয়েই আসব। খালি হাতে ফিরিস না, যা শীঘ্র যা। আর কাউকে শীঘ্র পাঠানোর দরকার নেই মালেকা হামিরা, আমি নিজেই তোর কাছে এসেছি। তালিব, শেহজাদা তালিব, যদি তোমরা কোনো জাদুর খেলা দেখাও তবে আমার সুলেমানি তরবারির শক্তিতে তোমাদের কালো জাদু ব্যর্থ হয়ে যাবে আর তোমরা জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। এই মুহূর্তে তোর আর আমার জীবন, জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে তালেব, তোর একটা চাল তোকে সফল করে দিতে পারে, আমার এক চালে আমি সাফল্য অর্জন করতে পারি। দুজনের মৃত্যু আর জীবনই ভাগ্যের বিচারের জন্য অপেক্ষা করছে। এই প্রতীক্ষা এখনি সমাপন হতে পারে মালেকা হামিরা, তুই আমাকে তৃতীয় মুক্তটি দে। আজ এ মাসের 30তম অন্তিম দিন আর এই অন্তিম দিন শুরু হয়ে গেছে, তুই আমাকে তৃতীয় মুক্তটি দে, আমি চলে যাব। না দেব না, আর তোকে আজ যেতেও দেব না, আর এই মাসের অন্তিম দিনটি এভাবেই কেটে যাবে। আমি তোকে তৃতীয় মুক্তটি দেব না, তারপর তোর প্রাণেশ্বরী প্রিয়তমা তাইবা সূর্যাস্তের সাথেই খতম হয়ে যাবে। হত্যাকারী মালেকা, প্রেমের শত্রু হামিরা, তুই কি করে ভুলে গেলি যে একদিন তোকেও মরতে হবে? আমি মরতে ভয় পাই না, আর তাই আমি মৃত্যুর কথা কখনো ভাবি না। খোদা আর মৃত্যুর কথা যে ভাবে না
তার পরিণাম বড় কষ্টদায়ক হয়। উপস্থিত তুই তোর কষ্টদায়ক পরিণাম দেখ তালিব। Okay.